নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে খনি ও খনিজ বিভাগ কার্যালয়ের উদ্বোধন, সূচনা মন্ত্রী যোগেন মোহনের। বরাকে সহজ কয়লা নীতি পেশ করা হবে শীঘ্রই, থাকবে সিঙ্গেল উইন্ডো সিস্টেম। আত্মহত্যার চেষ্টায় আইসিইউ এ সিকিউরিটির হাতে কামড় যুবকের, চারতলা থেকে মরণঝাপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক উপত্যকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলিতে সহজ উপায়ে কয়লা আমদানি এবং বরাক উপত্যকায় উৎপাদিত সুপারির রপ্তানি নীতি প্রণয়ন করতে বিভিন্ন পক্ষের মতামত শুনতে শনিবার শিলচরে রাজ্যের দুই মন্ত্রী যোগেন মোহন ও বিমল বরা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে দুই মন্ত্রী জানান যে বরাক উপত্যকার কয়লা আমদানি সহজতর করে পলিসি প্রণয়ন করা হবে। বৈঠকে ইটভাটাগুলোর সংস্থার পক্ষ থেকে উদয়শঙ্কর গোস্বামী জানান, কাছাড় জেলায় প্রায় 100টি ইটভাটায় প্রতি বছরে 15 লক্ষ ইট উৎপাদন করতে 400 মেট্রিক টন কয়লার প্রয়োজন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি ইটভাটায় কয়লার প্রয়োজন পড়ে বলে বৈঠকে জানানো হয়। এদিকে সুপারি উৎপাদনকারী সংস্থার পক্ষ থেকেও উপত্যকার বাইরে সুপারি রপ্তানির সহজতর নীতি প্রণয়ন করতে প্রস্তাব পেশ করা হয়। এদিনের বৈঠকে সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের উপস্থিতিতে 4 বিধায়ক অংশ নেন। সভায় দুই মন্ত্রী জানান, কয়লা আমদানির নতুন নীতিতে সরকারের রাজস্ব আহরণ সহজতর হওয়ায় পাশাপাশি শিল্প প্রতিষ্ঠান বান্ধব নীতি গ্রহণ করা হবে। এছাড়া সামাজিক পরিবেশও যাতে আরও সুদৃঢ় হয় সেদিকেও প্রস্তাবিত নীতিতে নজর দেওয়া হবে। নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন বিভাগ থেকে লাইসেন্স বা ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হবে বলে মন্ত্রীরা জানান। এদিন জেলাশাসক কীর্তি জল্লির উপস্থিতিতে সভায় রাজ্য সরকারের মাইন্স অ্যান্ড মিনারেলস বিভাগের অতিরিক্ত সচিব অর্পণ শইকিয়া, বিভাগীয় এমডি এন আনন্দ সহ বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরাও অংশ নেন। উৎপাদন করে আর তার জড়িয়ে লাভান্বিত হয়, অর্থনৈতিকভাবে আমার শক্তিশালী হয়, কৃষকের আয় দ্বিগুণ হবর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া বিভিন্ন ধরনের আঁচনি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, ফসল বীমা যোজনার পর আরম্ভ করে বহু এনে ধরনের আছে, জল জীবন মিশন, কিন্তু বহু এনে আমদানিকৃত সুপারি ফার্মার পর আহাই এই গোটেই ব্যবসায়টো খেলিমেলি করে পেলাইছে। যার কারণে আমার স্থানীয় যিসকল কৃষক, কৃষকসকলের উৎপাদিত সামগ্রীর মূল্য কমে আর বিভিন্ন ধরনের একটা বাতাবরণ সৃষ্টি হয় যে সামাজিক পরিবেশও বিনষ্ট করে। গতি এই ক্ষেত্রে আমার স্থানীয় কৃষকসল যাতে কোনো সমস্যার সম্মুখীন হবলগা নয় সেই সম্পর্কে রাইজে পরামর্শ দিছে। এই পরামর্শসমূহ আমি মুখ্যমন্ত্রী ডাঙরের হাতত দাখিল করব আর মুখ্যমন্ত্রী ডাঙরে নিশ্চয় এই সম্পর্কে মিজোরামের উৎপাদিত সুপারি কি ইয়াত আহিব। রাজ্যের খনি ও খনিজ বিভাগের মাইন অ্যান্ড মিনারেলস মন্ত্রী যোগেন মোহন শনিবার শিলচরের শিল্প বাণিজ্য কেন্দ্র চত্বরে থাকা ভবনে খনি ও খনিজ বিভাগের জেলা স্তরের কার্যালয়ের উদ্বোধন করেন। বিভাগটির দ্বারোদ্ঘাটন করে মন্ত্রী বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় খনি ও খনিজ বিভাগের কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিমাহাসাও জেলায় এ ধরনের কার্যালয় খোলার পর শিলচরে এটি দ্বিতীয় কার্যালয় যেখানে আপাতত 4 জনকে কর্তব্যে নিয়োজিত করা হচ্ছে। এছাড়াও রাজ্যের মধ্যে প্রথম পর্যায়ে 6টি জেলায় মাইন অ্যান্ড মিনারেল বিভাগের সূচনা করা হচ্ছে। তিনি আরও যোগ করে জানান, জনগণের জন্য কার্যালয়টিতে বিভিন্ন সময়ে সুবিধা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে কার্যালয়টির নিজস্ব ভবনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাইন অ্যান্ড মিনারেল বিভাগের এডিশনাল সেক্রেটারি অর্পণ শইকিয়া জানান, বিভাগটির অধীনে থাকা কয়লা, তেল, খনিজ তেল ইত্যাদি যা রয়েছে তা জনসাধারণের কাজে ব্যবহৃত করা হবে বলে জানান তিনি। আমি ডিমাহাসত আমাৰ যি কেবিনেট আছিল সেইদিনাই এটা অফিচ মিটিং কৰিছোঁ আৰু আজি ইয়াতে শিলচৰত আমি ইয়াতে কয়লাৰ বা আমি বিভিন্ন মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশত এখন সভা কৰিবলৈ আহিছিলোঁ। আমি যোৱাকালি হাইলাকান্দি কৰিমগঞ্জ কৰিলোঁ, আজি শিলচৰত আমি এখন সভা কৰিম, মন্ত্ৰী বিমল বৰাৰ লগত আছে, যাতে ইয়াতে কি সমস্যা আছে, ব্ৰিক ইণ্ডাষ্ট্ৰীবিলাক, ট্ৰিগাৰিং ইণ্ডাষ্ট্ৰীবিলাকত যথেষ্ট পৰিমাণে কয়েল প্ৰয়োজন আছে আৰু এইবিলাক কয়েল ছাপ্লাই নোহোৱাৰ কাৰণে
এইবিলাক বন্ধ হৈ যোৱাৰ মুখ্যমন্ত্ৰী অৱগত হৈছে আৰু তেখেতৰ নিৰ্দেশক্ৰমে আমি আহি ষ্টক হোল্ডাৰসকলৰ লগত ইণ্ডাষ্ট্ৰী প্ৰপাৰাইটৰসকলত আমি এখন ডিজিটেল উপায়ুক্ত কাৰ্যালয়ত আমি মিটিং কৰিম। সেই সুযোগতে আমি এই ডিষ্ট্ৰিক্ট অফিচটো অপেনিং কৰি দিছোঁ, কাৰণ এইটো নতুন সংযোজন হৈছে, জিলাখনৰ যথেষ্ট এই ক্ষেত্ৰত ৰাইজৰ সুবিধা হ'ব বুলি ভাবিছোঁ। গতিকেলৈ আমি এই মাইন্স এণ্ড মিনাৰেল ডিপাৰ্টমেণ্টটো আমি পূৰ্বতকৈ অধিক সক্ৰিয় কৰিম, গতিশীল কৰিম। আমাৰ লক্ষ্য আছে ৰাজহ সংগ্ৰহ কৰা আৰু ইলিগেল যিটো ৰুট কৰা, ইলিগেল মাইনিং, ট্ৰান্সপৰ্টিং, এইবিলাক সকলো লিগেলাইজ কৰাৰ কাৰণে আমি এই বিভাগবিলাক আৰম্ভ কৰিছোঁ আৰু অফিচবিলাকো চেটআপ। একবাৰ নহয় দুই দুইবার আত্মহত্যার চেষ্টা চালানোর পর প্রাণে বাঁচল এক যুবক। জানা গেছে হাইলাকান্দি জেলার লক্ষীরবন্দ এলাকার বাসিন্দা হুসেন আহমেদ নামের এক যুবক পরপর দুবার আত্মহত্যার চেষ্টা চালিয়েও প্রাণে বাঁচল। বিগত দিন তিনেক আগে হুসেন আহমেদ তার ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। তখন তার পরিবারের লোকেরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসেন। মেডিকেল চিকিৎসার পর ধীরে ধীরে তাকে সুস্থ হয়ে উঠতে দেখে পরিবারের লোকেরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার আর্জি জানান। তখন মেডিকেল কর্তৃপক্ষরা তাদেরকে জানান যেহেতু হুসেন আত্মহত্যা করতে চেয়েছিল তাই পুলিশকে না জানিয়ে তাকে ছাড়া যাবে না। একথা হুসেন শুনতে পেয়ে শুক্রবার রাত আনুমানিক 11টা নাগাদ আইসিইউ এ থাকা সিকিউরিটির হাতে কামড় দিয়ে ফের মেডিকেলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়, কিন্তু এবারও সে প্রাণে বাঁচতে সক্ষম হয়। বর্তমানে হুসেন আহমেদের ফের শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। এটেন্ডেন্স সব তো বাইরে, আমার দাদাও বাইরে, এরপরে তাই নখানো গাড়ি হঠাৎ করে শব্দ হয়েছে দাস করিয়া, তাই না চাইছেন মানুষ হবাই থেকে দৌড়াইয়া আইছেন, আইয়া দেখছেন আমরা রুগী আমার কান বাই, তখন দেখিয়া কইছেন এই গুতো মরি গেছে মনে হয়, মানুষ আইছেন দৌড়াইয়া, তাই মাইসরে লইয়া দৌড়ছেন, দৌড়ার পরে আরও দৌড়াইয়া গেছেন হবাই দি, যাওয়ার পরে কইছেন বলে আপনারা কই দেখো আমার পেশেন্ট, ও তারাও দৌড়াইয়া আইছেন সাইডতলার থেকে, আওয়ার পরে দেখা গেল দুটো পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে, এগু তখন বাইয়ে গিয়া পাইছেন ডাক্তারও আসেন নার্সও আসেন সব আসেন, সাইডতলার থেকে পড়ছে, সাইডতলার থেকে একবারে নিচে পড়ছে, হাত পাও ভাঙ্গি গেছে, মাথা চোখ চাও কিতা খোলা, এখন আমার বাই করে চিন পাওয়া যায় না। এখন আমিও ডিপার্টমেন্টও মানে মানুষ বা আমার বয়স্ক মানুষ, আমরা গরিব মানুষ, আমরার মা মারা যাওয়ার বাদে আমরা একবারে অশান্তি সব, আমি কর্তৃপক্ষের উপরে কোনো মানে ডিপার্টমেন্টের উপরে কোনো ইয়ে করিয়ান না, হ্যারাসমেন্ট করিয়ান না, আমি চাই আর যে নেগলিজেন্সির কারণে যদি হইয়া থাকে তে অন্য কোনো পেশেন্ট যাতে আর ইলে নেগলিজেন্সি হইয়া মারা না যায়। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটির মাইক্রো ডোনেশন নিয়ে শনিবার কাছাড় জেলা যুবমোর্চার অফিস বেয়ারারদের নিয়ে এক বিশেষ সভা আয়োজন করেন জেলা যুবমোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী। এদিন তিনি জেলার প্রত্যেক পদাধিকারীদের কাছাড়ের প্রত্যেক মণ্ডল থেকে মাইক্রো ডোনেশনের অভিযান নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি তিনি প্রত্যেক মণ্ডল সভাপতিদের আগামী 31 তারিখ পর্যন্ত মাইক্রো ডোনেশন অভিযান জোর কদমে চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং প্রত্যেক মণ্ডল থেকে 31 তারিখ পর্যন্ত রোজ 50 জন করে মাইক্রো ডোনেশনের অভিযান পত্রক জেলা যুবমোর্চার মণ্ডল সভাপতি গ্রুপে প্রেরণ করার জন্য অমিতেশ চক্রবর্তী নির্দেশ দেন। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে সভায় অংশগ্রহণ করেন আসাম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারী বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি জেলা যুবমোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের সাথে পরিচয় হন এবং তাছাড়াও ভারতীয় জনতা যুবমোর্চার আগন্তুক দিনে সাংগঠনিক দায়িত্বে থাকা বিভিন্ন পদাধিকারীদের একত্রিতভাবে কাজ করা এবং ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের প্রতি লক্ষ্য রেখে দেশের উন্নয়নে এগিয়ে যাওয়ার জন্য সকল যুবমোর্চার সদস্যদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শিলচর মেহেরপুর শিবালিক পার্ক এলাকায় ক্রমান্বয়ে হাত সাফ করে পালিয়ে যাচ্ছে চোরের দল। রাতে শহরে টহলদারিতে থাকা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চোর চক্র তাদের কাজ চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাত আনুমানিক 2:45 নাগাদ জনৈক ব্যবসায়ী সুভাষ দাসের নিউ বাবামণি জুয়েলার্সের কারখানায় নিশি কুটুম্বের দল দরজা ভেঙে হাত সাফাই করে। শনিবার সকালে দোকানে এসে দোকান মালিক দেখতে পান তার কারখানার দরজা ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়া স্বর্ণ রৌপ্য অলঙ্কার সহ দোকানে লাগানো মোট 60টি সিসিটিভি ক্যামেরা নিয়ে পালিয়ে যায় নিশি কুটুম্বের দল। চুরি হওয়া স্বর্ণ রৌপ্য অলঙ্কারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 60,000 টাকার মতো হবে বলে জানান দোকান মালিক। পরে পুলিশকে খবর দিলে তারা সরজমিনে এসে পুরো ঘটনার তদন্ত চালায়। এদিন স্থানীয়রা অভিযোগে জানান এলাকার এর আগেও অনেকবার চুরি হয়েছে কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ প্রশাসনের এহেন নীরব ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। এ ঘটনা নিয়ে শনিবার শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি ও অ্যাপোলো ক্লাব থেকে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলে জানানো হয়।
কোম্পানি 2:45 থেকে আমার শিবালিক পার্কে অবস্থিত বাবা নিউ বাবামণি জুয়েলার্স কারখানায় এক বা একাধিক একটি চুরের দল চুরির কার্যকলাপ চালায়। তো আমরা আনুমানিক ক্যামেরাতে 2:45 দেখতে পাই যে আমাদের এই যে দরজাটা আছে, এটা কারখানা আমার, এটা ভাঙছে, ভাঙার পরে ভিতরে ঢুকছে, ঢুকার পরে তার ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে, সোনা রূপা মিলে প্রায় 50-60,000। আর 60টা ক্যামেরা টোটাল, ওই টোটাল আমার পুরো এরিয়ায় 60টা ক্যামেরা মানে বাইঙ্গা নিয়ে গেছে, বাইঙ্গা চুরি করে নিয়ে গেছে। প্রশাসনকে আমি খবর দিয়েছি, ওনারা তৎক্ষণাৎ এসেছে, ওরা যা ইনভেস্টিগেশন করেছে, করে ওনারা এখন আমি কেস ফাইল করতে যাচ্ছি। তো আমাদের শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটি থেকেও একটা কেস ফাইল হবে, প্লাস অ্যাপোলো ক্লাব থেকেও কেস ফাইল হবে, কারণ এত অঞ্চলে এই কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে চুরির ঘটনা বাড়ছে। এই জন্য প্রশাসনের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি যে আপনারা এই ব্যাপারে একটু বিশেষ গুরুত্ব প্রদান। শনিবার বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সংগঠনের আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে দলীয় কর্মীদের একত্রিত হয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন রাজ্যের বন ও পরিবেশ, আবগরী এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে সংখ্যালঘু জনসাধারণের উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্যতা করা হয়নি বলে দাবি করেন সভায় উপস্থিত বক্তারা। এগুলো নির্ণয় করে নির্ধারিত করে রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল। আমরা যারা এখানে এসেছি, আমরা ভারতীয় জনতা পার্টি থেকে এসেছি, আমরা নির্ণয় করব আমাদের রাষ্ট্র ভারতবর্ষ। এই ভারতবর্ষে মানুষের আধ্যাত্মিক চেতনা কিভাবে হবে, সাহিত্য সংস্কৃতি কিভাবে বাড়বে, তার অর্থনৈতিক ক্ষমতা কিভাবে হবে, তার স্বাস্থ্য কিভাবে হবে, এই রাষ্ট্রের মানুষের তার জন্য রাজনৈতিক আজান দিয়ে আছি আপনাদেরকে। এই রাজনৈতিক নামাজে আহ্বান করেছেন আপনারা, এখানে আলোচনার প্রয়োজন আছে। দলে রাজনৈতিক আজান দিয়েছে আজ থেকে না, 1980, তার আগেও হয়েছে। আপনারা জানেন আমি কোথায় যাচ্ছি না, জনসংখ্যার কথা 1950 থেকে শুরু হয়েছে, 80 গেলিতে আবার বিভিন্ন বিবর্তন পরিবর্তনের মাধ্যমে আমরা। নিখোঁজ হওয়ার এক মাসের অধিক দিন অতিক্রান্ত হওয়া মাদ্রাসা পড়ুয়া সাকিরুল ইসলাম চৌধুরীকে উদ্ধারের জন্য হাইলাকান্দি প্রশাসনের কাছে জোরালো আর্জি জানালেন তার মা। শনিবার কালীনগর নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে কথা বলতে সাকিরুলের পরিবারের সদস্যরা জানান, বিগত 18 ডিসেম্বর সকাল 10:30 নাগাদ মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এদিকে কিছুদিন পর সাকিরুলের সাথীরা মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসে। তখন সাকিরুলের ব্যাপারে তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানায় যে সে মাদ্রাসা যায়নি সেদিন। এরপর পরিবারের পক্ষ থেকে সাকিরুলের সন্ধান জানানো হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সাকিরুলের সন্ধান না পাওয়ায় অবশেষে কাঠাখাল পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। এদিকে নিখোঁজ হওয়ার এক মাসের অধিক দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার ক্ষোভ ব্যক্ত করেন তারা। নিখোঁজ হওয়া ছেলেকে বাড়ি ফিরিয়ে দিতে এদিন হাইলাকান্দি প্রশাসনের কাছে জোরালো আর্জি জানান সাকিরুলের মা। উল্লেখ্য, সাকিরুল বোয়ালিপার বাঁশবাড়ি মাদ্রাসার ছাত্র ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আমি ফটলউদ্দিন চৌধুরী, গ্রাম কালীনগর, পার্ট 4, থানা 5 গ্রাম, ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, আসাম। আমার ভাতিজা সাকিরুল ইসলাম চৌধুরী গত ডিসেম্বর মাসের 18 ডিসেম্বর সে মাদ্রাসায় বোয়ালিপাড়ার মাদ্রাসায় যাওয়ার পথে নিরুদ্দেশ হয়েছে, আজ পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায় নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পুলিশ রিপোর্ট করেছি, পাই নাই। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, তার সন্ধান দিতে পারেন, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এর যোগাযোগের নাম্বার হলো ফেসবুক নাম্বার 6002963726। দ্বিতীয়টি হলো 6002492248। এই নম্বরে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন।
ফের পাথারকান্দিতে এনকাউন্টার করলো পুলিশ। কুখ্যাত অপরাধীকে ধরতে বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয়। এতে আহত ওই অপরাধী বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাতে। সম্প্রতি পাথারকান্দি থানাধীন লক্ষ্মীপুর এলাকায় সংঘটিত দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হবিবুর বাহার খন্দকার কাণ্ডে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল স্থানীয় পুলিশ। এ কাণ্ডে গত কয়েকদিনে দফায় দফায় অভিযান চালিয়ে মোট চার অভিযুক্তকে আটক করে পুলিশ। পাথারকান্দির ওসি সমরজিৎ বসুমাতির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তবে চতুর্থ অভিযুক্তকে আটকের পর লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর গুলিকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করতে স্থানীয় পুলিশকে বাধ্য হয়ে এনকাউন্টার করতে হয়। পাথারকান্দি অসিল আর আয়ো জ্যোতিষনাথ একটা অপারেশন প্ল্যান করলে আর এই একুশজনক লই গল। ঘর আছে কিলুরবন, কিলুরবন পাথারকান্দি, তাত লই গিয়ে পেলে ঘরের ওসরতে যখন পথার আছে তাতে লুকুয়ায় রাখা বলে একুশজনে মানে দেখায় লিড করে লই গিয়ে আসে। যেটা মানে লিড করে গিয়ে পালে সেই স্পটট, তেতিয়া একুশজনে মানে আন্ধারের সুযোগ লই পেলে এই ওয়েপনটি নিজের হাতত লই পেলে আমার টিমটির উপর এইম করলে। এইম করার লগে আমার টিমে ওয়ার্নিং দিলে একুশজন ধরনের যাতে এনেকা কাম নকরে। ওয়ার্নিং দিয়া সত্ত্বেও সি হলেও এইম করে পলাই যাবলে চেষ্টা করলে। তেতিয়াই আমার টিমে এবার ব্ল্যাঙ্ক ফায়ার করলে, কিন্তু হলেও কথা নুশুনলে। সেইকারণে উপায় নোহাত মানুষটি যাতে ইমান মানে একটা ডেঞ্জারাস ক্রিমিনাল, ই যাতে পলাই না যায় সেইটার কারণে কন্ট্রোল ফায়ারিং করলে। কন্ট্রোল ফায়ারিং করতে আমার যুক্ত একিউজ শরীফুল হোসেন তার ভরিত মানে ইনজিওর্ড হল, ফায়ারিং পুলিশ ফায়ারিং ইনজিওর্ড হল। আর তারপর তাকে ডিটেইন করা হল আর এই যুক্ত ওয়েপন আছে ওয়েপনটি রিকভার করা হল। আর এটা ইতিমধ্যে মানুষটি শরীফুল হোসেন সি আন্ডার ট্রিটমেন্ট করিমগঞ্জ সিভিল হসপিটালত। আর আমার এই গোটেই কেসটি আমি কেসটি ক্লোজ করব পো, কারণ গোটেই ইনভেস্টিগেশনত গোটেই কাহিনীটি উলাই পড়লে যান জড়িত আছে সকলকে। বিজেপি মহিলা মোর্চার নরসিংপুর মন্ডল কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা হয়েছে। শনিবার ধলাইর দলীয় কার্যালয়ে আয়োজিত নবগঠিত মহিলা মোর্চার প্রথম কার্যনির্বাহী সমিতির সভায় মহিলা মোর্চার জেলা নেতৃত্ববৃন্দদের উপস্থিতিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করেন নরসিংপুর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী পম্পীনাথ চৌধুরী। গত ২৪ জানুয়ারি মন্ডল থেকে কমিটির তালিকা প্রস্তুত করে জেলা কার্যালয়ে পাঠানো হয় এবং শনিবারের সভায় জেলা সভানেত্রী মিত্রা রায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন বীতিকা বিশ্বাস ও জ্যোতিরানী দাস। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিনতা মাল, সম্পাদক তিনজন যথাক্রমে সুমিতা দাস, লক্ষ্মীরানী দাস ও পম্পি ভূমিজ। কোষাধ্যক্ষ হিসেবে স্থান লাভ করেছেন শৈলকুমারী রবিদাস। মিডিয়া ইনচার্জ হিসেবে ঝুমারানী দাস ও মিডিয়া কো ইনচার্জ হিসেবে সালেহা বেগম লস্করকে রাখা হয়েছে। উক্ত কমিটিতে ১১ জন কার্যকরী সদস্য, আমন্ত্রিত সদস্য হিসাবে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়। এদিনের সভায় স্বাগত ভাষণ রাখতে গিয়ে মন্ডল সভানেত্রী পম্পীনাথ চৌধুরী বলেন, নতুন কমিটিকে নিয়ে তিনি এখন থেকে শক্ত হাতে সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়বেন। নরসিংপুর মন্ডল যাতে জেলায় ভালো প্রদর্শন করতে পারে এই প্রচেষ্টা তিনি করে যাবেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সাধারণ সম্পাদক পাপলি কর্মকার, সম্পাদক রুমা দে, বিজেপি নরসিংপুর মন্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী ও সাধারণ সম্পাদক কমলেশ দাস, ধলাই জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সীমা দাস, নরসিংপুর মন্ডল বিজেপির সম্পাদক বাণী দেব প্রমুখ। জেনারেল সেক্রেটারি যাকে দেখলাম, দেখে তো আরো মনটা খুব খুশি হলো যে ও সবাইকে চালনা করতে পারবে। আর আমার প্রেসিডেন্টও আমি আশা করব এই টিম দেখে আমার প্রেসিডেন্টেরও এন্তুপুরাদমে আসবে যে মহিলা মোর্চা কি জিনিস, উনি আরো বেশি করে আমার মনে হয় কাজে ঝাঁপিয়ে পড়বেন সবাইকে নিয়ে। কারণ আমরা যেটা আমার ছোট বোনও বললো রুমা, যে নারী আমরা সব কিছু পারি, এটা তো সত্যি কথা। ছোটবেলার থেকে আমরা একটা ফ্যামিলিতে ছোটোর থেকে বড় হই, বিয়ের পরে আরেকটা ফ্যামিলিতে গিয়ে আমরা অ্যাডজাস্ট করি, কিন্তু সুখে হোক দুঃখে হোক সবাই কিন্তু একদম সুখে শান্তিতে সুখ শান্তি পায় না, কিন্তু আমরা অ্যাডজাস্ট করি। শ্বশুর শাশুড়ি হোক, দেওয়ার ননদ হোক, তারপরে ছেলে মেয়ে সবাইকে নিয়ে কিন্তু আমরা সংসার করি। তারপরে ঘরের কাজটাও কিন্তু আমরা করি, বাচ্চাদের আমরা সামাল দেই, বাচ্চাদের আমরা বলি কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ, সেটা কিন্তু আমরা গাইড দিই বাচ্চাদের, আমরা মায়েরা। আমরা যদি সেই সন্তানদের
সুন্দরভাবে চালনা করতে পারি তাহলে আমরা সমাজের জন্য কেন করতে পারব না। শনিবার সম্পন্ন হলো পীর সুফি মুবাসির আলীর 47তম বার্ষিক ইসালে সোয়াবের মহফিল। কাঠিগড়ার তেলিটিকর মাজার প্রাঙ্গণে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয় মাহফিল। অনুষ্ঠানে ছিল কোরআন খতম, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাত। বিভিন্ন প্রান্ত থেকে মরহুম পীরের অগণিত অনুগামীবৃন্দ মেহফিলে উপস্থিত হয়ে মাজার জিয়ারত করেন। বর্তমান পীর মঈন উদ্দিন কাজী সকালে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এদিন মেহফিলে উপস্থিত হয়ে আলোচনা করেন মৌলানা ফয়েদ আহমেদ লস্কর, মৌলানা মুস্তাক আহমেদ, মৌলানা ফখরুল ইসলাম ও মৌলানা সুহাইল আহমেদ চৌধুরী প্রমুখ। আজকের এই মাহফিল সকাল 10টা থেকে শুরু হয়েছে। আমরা মাহফিল শুরু করেছি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেছেন বর্তমান তেলিটিকরি সাহেব, আমার ওয়ালিদ মোহতরম শাহ সুফিয়াল্লাহ হযরত মৌলানা মঈনউদ্দিন কাজী সাহেব মাদ্দাজিলুল আলী। এরপরে আমরা আমাদের তেলিটিকরি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা চাদর ছড়াইছি। এরপরে আমাদের আজকে খতমে কোরআন দ্বারা মাহফিলের কার্যক্রম শুরু করেছি। মাহফিল শুরু হয়েছে, এখন পর্যন্ত মাহফিল চলছে। আমাদের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সুফিয়ানে আজাম উপস্থিত হয়েছেন। আজকের এই মাহফিল হযরত আলী রিজভী সাহেব রহমতুল্লাহ আলাইহির 47তম বার্ষিক ইসালে সোয়াব মাহফিল। প্রতি বছর তো আমরা সকাল 10টা থেকে পরদিন 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত আমরা মাহফিল পরিচালনা করি, কিন্তু ব্যতিক্রম এই বছর আমরা মাহফিল কোভিডের কারণে, কোভিড-19 কারণে আমরা এই বছর মাহফিল সংক্ষেপ করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচরে খনি ও খনিজ বিভাগ কার্যালয়ের উদ্বোধন, সূচনা মন্ত্রী যোগেন মোহনের। বরাকে সহজ কয়লা নীতি পেশ করা হবে শীঘ্রই, থাকবে সিঙ্গেল উইন্ডো সিস্টেম। আত্মহত্যার চেষ্টায় আইসিইউ এ সিকিউরিটির হাতে কামড় যুবকের, চারতলা থেকে মরণঝাঁপ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।